বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটাই দেখিয়ে দিব ভিডিওতে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আমার ফেসবুক আইডি দিয়ে একটা পোস্টে কমেন্ট করার পর আমার নামের পাশে কিন্তু ফলো বাটন অ্যাড করা রয়েছে। ঠিক এরকম আপনি যদি আপনার কমেন্টের পাশে, ফেসবুকে কমেন্টের পাশে যদি ফলো বাটন অ্যাড করতে চান, তাহলে এই ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে হয়। আর এটা করলে কিন্তু যে কেউ আপনাকে সহজেই ফলো করতে পারে, আর এটা অনেকেই ভুলবশত আপনাকে ফলো করে দেয়। যেমনটা হচ্ছে, অনেকেই আপনার কমেন্ট দেখার পর প্রোফাইলে ভিজিট করতে গিয়ে নামে ক্লিক না করে ফলোতে ক্লিক করে দেয়। নামে ক্লিক করতে গিয়ে অনেকেই ফলোতে ক্লিক করে করে ভুলবশত। এরকম করে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণের ফলোয়ার সংগ্রহ করতে পারবেন। এখানে অনেকেই কমেন্ট করছে দেখতে পাচ্ছেন, এই সব বেশিরভাগ মানুষের কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করা রয়েছে। এখানে যারা কমেন্ট করেছে পোস্টে, বেশিরভাগ মানুষের কিন্তু ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করা রয়েছে। যদি আপনিও এরকম ফলো বাটন অ্যাড করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে নামের পাশে ফলো বাটন অ্যাড করতে হয়। এর জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমরা ফেসবুক সেটিংস অপশনটি চালু করে নেব। ফেসবুক সেটিংসে আসবো, এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে খুঁজে বের করে নেব, খুঁজে বের করে নেব এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটি আমরা খুঁজে বের করব। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এটাকে এভরি ওয়ান করে দেব। আমি যে সেটিং গুলো দেখাচ্ছি আপনাকে, সেই সেটিং গুলো আপনাকে করতে হবে, এটাকে এভরি ওয়ান করে দিতে হবে। তো আমি এটা অলরেডি এভরি ওয়ান করে রেখেছি, তো আপনাকেও সেমটা করতে হবে, এখান থেকে এটাকে এভরি ওয়ান করে দিতে হবে। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন, তারপর এখান থেকে চলে আসবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখান থেকে পেয়ে যাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাও ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন হু ক্যান ফলো মি, একটা অপশন রয়েছে উপরে হু ক্যান ফলো মি, এটাকেও আপনাকে পাবলিক করে রাখতে হবে। এখান থেকে আপনি এটাকে ক্লিক করে পাবলিক করে রাখবেন। এখানে আপনার দুই তিনটা অপশন আসবে আপনার কাছে, যেহেতু আমার কাছে দুইটা অপশন আসছে, আপনার কাছে দুইটা তিনটা অপশন থাকতে পারে। তো আমার কাছে একটা অপশন আসছে, আমি এটাকে অলরেডি পাবলিক করে রেখেছি, আপনাকেও সেমটা করতে হবে, এখান থেকে ক্লিক করে এটাকে পাবলিক করে দিতে হবে। যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়েছি, এই দুইটা সেটিং করলেই কিন্তু আপনার কমেন্টের নামের পাশে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।